কে তুমি? আমি আমি খোকারায় বিএফএল গ্ল্যাড টু মিট ইউ। হ্যাঁ যেই হও এখানে কি করছো? আমি নিজের ইচ্ছা আসিনি ম্যাডাম। আমার ফাইল আমার ফাইলে কিছু পাতা আপনার রুমে উড়ে উড়ে চলে এসেছিল, আমি সেগুলো নিতে এসেছিলাম ম্যাডাম। সত্যি তুমি জানো তুমি এখানে এসছো জানতে পারলে দাদা কি করবে? হ্যাঁ জানি ম্যাডাম, আমার হাত পা ভেঙে দেবে, কিন্তু সেটা নিয়ে আমার একটুও দুঃখ নেই। আমার বাবা খোঁড়া আর আমার বোন চোখে দেখতে পায় না, এরপর আমিও যদি হ্যান্ডিক্যাপ হয়ে বাড়িতে পড়ে থাকি তাহলে আমার মাকে, এটা ভেবেই আমার দুঃখ হচ্ছে। ঠিক আছে ঠিক আছে যাও। রিয়েলি ম্যাডাম? হ্যাঁ যাও। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ তুমিও কাকে বলবে না। ওকে ওকে। বোকা নয়, এ তো চালু চিজ আছে। খাড়া বাবু, কি দেখলাম আমি! আহ কি দেখতে, কি ফিকার, পুরো মাখন। কেউ দেখতে পাইনি তো? কে ওই কালো বেড়ালগুলো? ছাড়ুন তো, ওরা এক একটা মাথা মোটা কাতলা, ব্রেন বলে কিছু আছে ওদের? ফেল না রে ফেল। খোকা কোথায় রে, ক্লাবে? এ মাইরি মানুষ না জিপিআরএস, হ্যালো বললাম না বুঝে গেল আমরা কোথায় আছি। হ্যাঁ বল। এই শোন না, একটা মেয়ে আমার প্রেমে হাবুডু খাচ্ছে রে। তা মেয়েটাকে শুনি। আরে ওই যে শঙ্কর দাস আছে না, তার বোন। ওই শঙ্কর দাস তো অত বড় ডন, তার বোন ওর প্রেমে পড়েছে। আবে ওই শালা, গুল মারার জায়গা পাস না। আবে ওই আমার মতো হ্যান্ডসাম জামাই ও একটাও পাবে এই বাংলায়? আবে ওই সব ছাড়, আজকে এই আনন্দে আমরা পার্টি করব, ঠিক আছে? পার্টি থেকে আমিও অ্যাটেন্ড করতে পারি? হ্যাঁ। কি খাড়াও, গলা পাল্টে কথা বলছেন? গলা পাল্টায়নি, তোমার ভাগ্য পাল্টেছে।